ভারতে দুটি পৃথক ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা গুজরাট রাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এদিকে রাজধানী দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন শিশু নিহত হয়েছেন আর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাতে ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ বলছে অগ্নিকাণ্ডের সময় রাজকোটের ওই গেমিং জোনের ভেতরে অনেকেই অবস্থান করছিলেন জোনের ভিতরে অনেকে যখন খেলতে ব্যস্ত তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপর দ্রুতই তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে এ সময় শিশুসহ অনেকেই দগ্ধ হন আগুন লাগার পরই গেমিং জোন ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে থাকে রাজকোটের সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল এক বিবৃতিতে বলেছেন মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে এর মধ্যে গেমিং জোনের মালিকদের আটক করেছে পুলিশ ঘটনার পরপরই শহরের সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় নবজাতকের মৃত্যু হয়েছে এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় আরও ছয় শিশু স্থানীয় সময় রাত এগারোটা বত্রিশ মিনিটে আগুনের ঘটনার খবর পায় দমকল কর্মীরা এরপরে দ্রুত আটটি দমকল বাহিনী টিম ঘটনাস্থলে পৌঁছায় কর্মকর্তারা জানিয়েছেন হাসপাতাল ভবন থেকে উদ্ধার করা হয় বারো নবজাতককে আর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী